কেমন আছো তোমরা সবাই? আর পড়াশুনো বা প্রিপারেশন কেমন, সব ঠিকঠাক চলছে তো? কারণ এই টাইমে খুব ক্রুশিয়াল মোমেন্ট, ভালো করে পড়াশোনা করতে হবে, কারণ একদম সামনে এসে গেছে পরীক্ষা। অনেকদিন যেহেতু কথা হয়নি, তাই ভাবলাম যে চলো তোমার সাথে কিছু কথা বলি বা শেয়ার করি, বেশ ভালো লাগে। কারণ সারাদিন পড়তে পড়তে একটু বোরিংও লাগে, অল টাইম তো আর ভালো লাগে না, অন্যান্য কাজগুলো একটু করি রিফ্রেশমেন্টের জন্য। তাও তোমাদের সাথে কথা বলা হচ্ছে না, ভিডিও বানানো হচ্ছে না, এটা একটা পয়েন্ট সত্যি। তোমাদের পড়াশোনা কেমন চলছে সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশনে। যে সাবজেক্টগুলো উইক পয়েন্ট সেগুলো কিন্তু ভালো করে ফোকাস করো, সেগুলোতেই ভালো নাম্বার তোলার চেষ্টা করো। কারণ এই উইক পয়েন্টগুলোর জন্য কিন্তু তুমি প্রিভিয়াসলি যতবারই এক্সাম দিয়েছো কি না বা নতুন প্রথমবার দেবে, সেক্ষেত্রে তোমার কিন্তু প্রবলেম ফেস করতে হয় পরীক্ষার হলে। আর কি হয়, পিএসসি না ইচ্ছে করে একটা সাইকোলজিক্যাল গেম খেলে ওই আড়াই ঘন্টার মধ্যে। মানে ব্যাপারটা হচ্ছে, দেখবে ইংলিশ বাদ দিয়ে সব সাবজেক্ট কিন্তু হ্যাপাজাটলি থাকে, মানে কোনো সাবজেক্টে কোনো কোশ্চেন পার্টিকুলার এক সিরিজে থাকে না অল টাইম। হয় হিস্ট্রি, নাহলে জিওগ্রাফি, নাহলে পলিটি, নাহলে ম্যাথ, নাহলে আবার রিজনিং। তো এইভাবে একটা মানে হ্যাপাজাটলি দেয়, যাতে তোমার মাইন্ডটাকে ডাইভার্ট করতে পারে এবং কনসেন্ট্রেশন ব্রেক করতে পারে। এই জন্য মানে ব্রেক হওয়ার চান্সেসটা বেশি থাকে, এগুলো ইচ্ছে করে মানে পিএসসি করে আর কি। এটা একমাত্র ডব্লিউবিসিএস বা পিএসসি এক্সামগুলোতে দেখেছি, অন্যান্য কোনো এক্সামে আমি দেখিনি যে এরকমভাবে হ্যাপাজার্টলি করতে। এটার পিছনে কারণ হচ্ছে এটাই, সাইকোলজিক্যাল একটা ব্যাপার কাজ করে। তো সেই কারণে মানে কি হয়, ধরো তুমি প্রথম দিকে বেশ কঠিন কোশ্চেনগুলো সলভ করছো, ঠিক আছে, করছো করছো করছো, হঠাৎ করে একটা সোজা কোশ্চেন, সেই মোমেন্টে না ওই সোজা কোশ্চেনটাই তখন তুমি কঠিন ভাবে ভেবে সেটা ভুল হয়ে যায়, ঠিক আছে। এই এই জিনিসটা আমি অনেকবার ফেস করেছি এবং তোমরা হয়তো অনেকবারই ফেস করেছো ব্যাপারটা। আবার যখন পরপর সোজা কোশ্চেন করছি, হঠাৎ করে একটা কঠিন কোশ্চেন পড়ে গেল, সেই কঠিন কোশ্চেনটা ভুল হয়ে যায়। তো এই করে আমাদের ভুলটা প্রচুর হয় এবং সোজা জিনিস জানা জিনিসগুলো আমরা ভুল করে আসি। আগেবার এরকম অনেক ভুল গেছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা মনে আছে আগেবার খুব ভালো হয়েছিল, কিন্তু জিওগ্রাফি আর হিস্ট্রি কয়েকটা কোশ্চেন মানে কোশ্চেনগুলো অনেকটা ইজি, মানে সেগুলো আমি নাকি ভুল করে এসেছি। মানে আমি জানি, মানে আই ওয়াজ কনফিডেন্ট যে আমি কোশ্চেনগুলো পারবো, পরীক্ষা হলে যখন দেখছি যে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, মানে পরীক্ষা দিয়ে এসে আমি কনফিডেন্ট ছিলাম যে হ্যাঁ এগুলো ঠিক হবে। যখন অ্যান্সার কি থেকে মেলাচ্ছি, ঠিক আছে, তখন বুঝতে পারি যে আমি কোন জায়গাটা কি ভুলগুলো করে এসেছি, যে ভুলগুলো কোনো ক্ষমা হয় না। তো এইগুলো না প্রত্যেকেরই আন্তাবৃত কিছু ভুল হয়, ঠিক আছে, পরীক্ষার হল থেকে বেরিয়ে বা বাড়িতে এসে যখন মেলাবে, ঠিক আছে, তখন দেখবে যে এই ভুল, ইস আমি এই ভুলটা করেছি, ইস আমি এটা করলাম কি করে, বাবা পরীক্ষার হলে এরকম সিচুয়েশন। তো এই একটা ব্যাপার। আর পরীক্ষার হল আর বাড়িতে বসে পরীক্ষা দেওয়া আকাশ পাতাল ডিফারেন্স। বাড়িতে বসে ওই কোশ্চেনটা তুমি যখন সলভ করবে তখন কিন্তু তোমার কাছে খুব ইজি হবে, কিন্তু পরীক্ষার হলে যখন ওই ইজি কোশ্চেনটা নিয়ে সলভ করতে বসবে তখন কিন্তু ওই কোশ্চেনগুলোই তোমার কাছে বিষ হয়ে যাবে, ঠিক আছে। মানে ওই টাইমটাতে ওই আড়াই ঘন্টার মধ্যে এত প্রেশার থাকে, এত চাপ থাকে না, যারা পরীক্ষা দিয়েছে তারা জানো ভালো মতোই যে ভুল মানে সোজা কোশ্চেনগুলো ভুল হওয়ার প্রবণতা প্রচুর থাকে। কারণ ওই টাইমটা এই কথা বলছে, আমাদের টিচারদের মধ্যে একটা ব্যাপার থাকে, যারা টিচাররা ইন্ডিভিজুয়াল একটা গার্ড দেয়, তারা নিজেদের মধ্যে ব্যক্তিগত মধ্যে কথা বলে, নিজেদের মধ্যে এই ঘর থেকে ওই ঘর থেকে কথা হচ্ছে, এই হচ্ছে, এই চা দিতে আসছে, এই সাইন করাতে আসছে, এই একটা অবস্ট্রাকশন বা এই বাধাগুলো থেকেই যায়, ঠিক আছে। তো এইগুলোর মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে, এগুলোর মধ্যে কোশ্চেন সলভ করতে হবে। তুমি একটা ধরো ভালো বা ওই মাসে ফিল আপ করছো, ওই মাসে ফিল আপ করা ছেড়ে দেওয়া, সেটা না ইজি আর কাজ নেই। তো তুমি না একটা কোশ্চেন সলভ করছো, ভাবছো বাট কনসেন্ট্রেটলি ভাবছো, সেটা আমি তোমার কাছে এসে সাইন করার জন্য, তো পুরো কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, আবার নতুন করে পর্যন্ত ভাবতে হচ্ছে। তো এই সিচুয়েশনগুলো অনেক ফেস করতে লাগে পরীক্ষার হলে। তো এরকম আরও আরও কিছু আছে, সে পরীক্ষার আগে বলবো, একটা ভিডিওর মধ্যে অনেকটা বড় হয়ে যাবে। আর কারণ আমি নিজে এগুলো প্র্যাকটিক্যালি ফেস করছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো যাতে করো না, যতটাভাবে অ্যাভয়েড করার চেষ্টা করবে। আমি যদি তোমাদের বলি যে পুরো করবে না, এটা হতে পারে না, এটা হবে, ভুল হবে, মানে এমন কিছু কোশ্চেন তোমরা ভুল করবেই যেটা বাড়িতে এসে অনুশোচনা হবে কোশ্চেনটার উপর, যে এটা আমি কেন ভুল করলাম, এটা থাকে, একটা দুটো হলেও হবে, ঠিক আছে। তো এটা মানে আমি কেন যাই না, আমার ক্ষেত্রে এটা প্রচুর হয়। তো এই ভুলগুলোর জন্য আজকে আমি পাচ্ছি না, এবং ইংলিশটা খুব উইক পয়েন্টে আমার ছিল, ইংলিশটাকে তোলার চেষ্টা করছি, মানে করেছি, দেখি সেটা কতটা ইয়ে হয়। কারণ ইংলিশে 25টা নাম্বার কিন্তু অনেকটা ম্যাটার করে এই প্রিলিমসের ক্ষেত্রে। আর এখন প্রিলিমসে যা কাট অফ উঠছে বা মার্কস উঠছে বা কম্পিটিশন যা বেড়েছে, সেক্ষেত্রে তোমাকে অল সাবজেক্টে তোমাকে ইকুয়ালি ওয়েল হতে হবে, মানে একটা কোন সাবজেক্ট দুর্বল থাকলেই তোমার কিন্তু প্রিলিমসে চান্স পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো একদম প্র্যাকটিক্যাল কথা, ঠিক আছে। সুতরাং তোমাকে সব সাবজেক্টেই কেউ প্রত্যেকের সাবজেক্টে ভালো হয় না, মানে প্রত্যেকটা সাবজেক্টে কেউ টুকাল লেভেলে হতে পারে না, এটা কখনো হতে পারে না, ঠিক আছে। যা হিস্ট্রি জিওগ্রাফি ভালো তার ম্যাথ রিজনিং ভালো নাই হতে পারে, যে ম্যাথ রিজনিংয়ে ভালো সে হিস্ট্রি জিওগ্রাফি নাই ভালো হতে পারে।
তো এগুলো থাকবে। যে সাবজেক্টগুলো উইক পয়েন্ট বা যে সাবজেক্টগুলোতে তোমার বেশি ভুল হচ্ছে তো সেগুলোকে তোলার চেষ্টা করো। এটা আমিও চেষ্টা করছি, আমি জানি না এই টাইমে এই বছর আমি কতগুলো ভুল এভাবে করে আসবো। হোপ ফর দ্য বেস্ট, এরকম ভুলগুলো যতটা ইয়ে করা যায়। আর অ্যাকুরেসি মেনটেন করা, যে কটা পাবে সে কটাই করবে, ভুলভাল অ্যান্সার দেবে না। সাধারণত দেখা গেছে যে দেড় থেকে দু ঘন্টার মধ্যে, ম্যাক্সিমাম দু ঘন্টার মধ্যে সব পেপার সলভড, মানে ওই মাস সেটি ফিল আপ করা কমপ্লিট। লাস্টে যে আধ ঘন্টা বা তুমি 15 মিনিট টাইম পাও না কেন, সে 15 মিনিট টাইমটা তোমার কাছে কিন্তু একটা খারাপ একটা সময়। আমি কেন খারাপ সময় বলছি, কারণ ওই খারাপ সময়টায় বা ওই সময়টাতেই কিন্তু ভুলগুলো হয়। ধরো তুমি 150টা করেছো, তোমার টার্গেট আছে 160টা আমি করবো। এবারে 10টা করার জন্য তুমি যেগুলো তোমার 50-50 চান্স বা যেগুলো তোমার একদমই যাও না সেগুলো তুমি আনতে পারি মেরে আসার চেষ্টা করবে। তোমার মাথা মাইন্ড কাজ করবে যে এটা মেরে যদি সঠিক হয়ে যায়, যদি সঠিক হয়ে যায়, এটা কাজ করবে। এই ভুলটা কখনো করো না। যখন তোমার 150টা বা 140টা অ্যাকুরেসি মেনটেন করে পুরোপুরি হয়ে গেছে, সেক্ষেত্রে রিস্ক না নেওয়াটাই ভালো। রিস্ক তখনই নাও যখন দেখবে 120-125 হচ্ছে, আমাকে আরো মার্ক্স তুলতে হবে, তখন রিস্ক নিতেই হবে। রিস্ক এভাবে না নিলে ক্রিটিক্যাল হয়ে যায় ব্যাপারটা আরো, তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার। কিন্তু তুমি যখন অ্যাকুরেসি মেনটেন করে এতটা কোশ্চেন 150টার মতো কোশ্চেন সলভ করতে পেরেছো, সুতরাং আর বাকি 10টা কোশ্চেন ওই নেগেটিভ খাইয়ে লাভ নেই। হ্যাঁ, একটা প্রবণতা আছে, একটা ক্যালকুলেশন আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো কিভাবে আরো এইগুলোকে অ্যান্সার দেওয়া যায়। আরো সেগুলো একটা জিনিস আমি পরে শেয়ার করবো, কিছু ট্রিক্স আছে। যাই হোক, আপাতত এইটুকুই, বেশি কথা বলবো না, কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে। আর তোমাদের কেমন প্রিপারেশন পড়াশোনা চলছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর কিছু প্রবলেম থাকে সেটা জানিও, কোনো সাবজেক্টে কোনো ইস্যু হলে সেটা আমাকে জানিও, আমি যতটা পাবো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, ভালো করে পড়ো, অল দ্য বেস্ট, আশা করি সবার পরীক্ষা খুব ভালো হবে। আর পরীক্ষার আগে আমি আরও কিছু কথা নিয়ে আসবো। আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট আসবে আগামী 2-3টে ভিডিওর মধ্যেই হয়তো পেয়ে যাবে, তার মধ্যেই তো একটা অ্যানাউন্সমেন্ট, একটা ধামাকা আসতে চলেছে, একটা সারপ্রাইজ বলতে পারো। তো সেটা আমি তোদের সাথে শেয়ার করবো, অবভিয়াসলি আমিও খুব এক্সাইটেড তোমাদেরকে বলার জন্য, বাট একটু সময় নিয়ে তারপরে আমি বলবো। যাই হোক, আজকে এখানেই, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, শরীর সুস্থ রেখো, বাইরের জাঙ্ক ফুড ফাস্টফুড বেশি খেও না, শরীর ঠিক রাখার চেষ্টা করো, ভালো করে পড়াশোনা করো, টাইমটাকে ইউটিলাইজ করো। তো আজকে এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য।